আজকে কলকাতাতে হেলথ সিলেকশন হচ্ছে 4,959 টোটাল বুথ। সকাল থেকে কিছু ইনসিডেন্ট হয়েছে, তার মধ্যে দুটো ভূমিকের ইনসিডেন্ট হয়। সকালবেলায় 9:45 নাগাদ ইন্টারি থানার অঙ্গারে খান্না হাই স্কুলের সামনে দুটো বোমিগের ইনসিডেন্ট হয়েছে বেলিয়াঘাটা মেইন রোডের উপরে। এখানে সাথে সাথে পুলিশ পৌঁছে যায়, কোনো ভোটিং প্রসেসে কোনো ডিসরাপশন হয়নি, পিসফুলি ভোটিং হচ্ছে। সাথে সাথে পুলিশ পৌঁছে যায়, ওখানে পুলিশ সার্ভিসের নাম্বার পুলিশ রাখা আছে এবং আমরা দেখছি যাতে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যেন সাথে সাথে অ্যারেস্ট হয়। এছাড়া আমার স্ট্রিট থানার আন্ডারে টাকি স্কুল আছে, টাকি স্কুলের সামনে একটা বোম ফাটে, তাতে তিনজন লোক ইঞ্জোর্ড হয়। যদিও থানাটা আমার স্ট্রিট, কিন্তু যে মিসক্রিয়েন্ট যারা এসেছিল তারা নারকেলডাঙ্গা থানার অপোজিটে, রাস্তার অপোজিটে হচ্ছে নারকেলডাঙ্গা থানা, সেখান থেকে মিসক্রিয়েন্টরা আসে এবং বোম চার্জ করে, তাতে তিনজন ইঞ্জোর্ড হয়, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই কেসে অলরেডি একজন অ্যারেস্ট হয়েছে এবং বাকি যারা ইনভলভড আছে তাদের নাম আমরা অলরেডি পেয়েছি, তারা অলরেডি আইডেন্টিফাইড হয়েছে, তাদেরকে আমরা খুবই অ্যারেস্ট করে নেব। এই দুটো বোমিং ইনসিডেন্ট হয়। তাছাড়া ছোটখাটো কিছু ছিল, যেটা সকালে এয়ার স্ট্রিটে জয়েন্ট স্কুল যেটা আছে অ্যাংলো গুজরাটি স্কুল ব্রাভন রোডে, সেখানে দুই ক্যান্ডিডেটের মধ্যে মুখোমুখি হয়ে যাওয়াতে কিছু হট অল্টারেশন হয়, পুলিশ সাথে সাথে পৌঁছে যায়। সেখানে ব্রাভন রোডে সেই ইনসিডেন্ট থেকেও আমাদের অ্যারেস্ট করা হয়েছে। টোটাল ব্রাভন রোড থেকে টোটাল 4 জন অ্যারেস্ট করা হয়েছে। আর এছাড়া পোস্তা থানাতে বিজেপি ক্যান্ডিডেট মিনাদেবী পুরোহিত, উনি গিয়েছিলেন সেখানে, উনি অনেকবার দায়ী থাকার জন্য কিছু অবজেকশন হয়, সেখানে কিছু হট অল্টারেশন হয় নিজেদের মধ্যে, সেখানেও পুলিশ সাথে সাথে পৌঁছে যায়, ভোটিং প্রসেস কোথাও বন্ধ হয়নি, সাথে সাথে পুলিশ অ্যাকশন নিয়েছে। এছাড়া শ্যামপুকুর থানার আন্ডারে রামকৃষ্ণ দেব স্টুডেন্ট হোম পোলিং প্রেমাইসেস এর মধ্যে, ওখানে 7 নম্বর বুথে একজন ভোটার 8 নম্বর বুথে ঢুকে যায়, এটা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, কিন্তু সাথে সাথে ওসি শ্যামপুকুর এবং আদার পুলিশ অফিসাররা সাথে সাথে ইন্টারভিউ করে এবং ভোটিং পিসফুলি সেখানে চলছে। সকাল থেকে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ যারা ঝামেলা করছে তাদের মধ্যে 72 টোটাল এখনো পর্যন্ত অ্যারেস্ট আছে, এটা এখনো কন্টিনিউ হচ্ছে। বিকেলবেলা যখন 5টায় পোল প্রসেস শেষ হবে তখন আমি ফাইনাল ফিগারটা জানি। বোমিং এর পেছনে কারা কারা রয়েছে কিছু আইডেন্টিফাই করা গিয়েছে? যেমন আগে বললাম যে অলরেডি একজন অ্যারেস্ট হয়ে গেছে, বাকি যারা ইনভলভ আছে তাদের নাম আমরা অলরেডি পেয়ে গেছি, তাদেরকে আমরা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করবো। বিরোধী দলগুলোর তরফ থেকে বলা হচ্ছে যে পুলিশ যেভাবে ভোটটাকে নির্বাচনটাকে যেভাবে করাচ্ছে সেটা তারা সন্তুষ্ট নয় এবং পুলিশের ভূমিকা নিয়ে তারা একাধিক প্রশ্ন তুলছেন বিজেপি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন জায়গায়। কি বলবেন? কিছু কিছু কমপ্লেন আমাদের কাছেও পেয়েছি, আমরা ইলেকশন কমিশনের কাছে কিছু কমপ্লেন পেয়েছি, সমস্তগুলো কমপ্লেন আমরা খুব প্রম্পটলি ইন্টারভিউ করা হয়েছে, সমস্ত সিনিয়র অফিসাররা সমস্ত জায়গায় যে সিনিয়র অফিসাররা আছেন ওনারা সব কমপ্লেন গুলো নিজেরা অ্যাটেন্ড করেছেন। এখনো পর্যন্ত সেরকম ধরনের কিছু বিরাট কোনো ঝামেলার খবর কিছু নেই, ভোট পিসফুলি চলছে। সিসিটিভি ক্যামেরার উপরে কাগজ দেওয়া হচ্ছে, কখনো অভিযোগ হচ্ছে, কখনো অভিযোগ হচ্ছে, এটা সিভিল সেক্টর বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। অনেক জায়গায় অভিযোগ করেছে জমা আপনাদের কাছে এরকম? অভিযোগ তো অনেক আসে, এটা থ্রু কমিশন আমরা পেয়েছি, ডিএম সাউথের অফিস থেকে কিছু পেয়েছি, সেগুলো আমরা ইনকোয়ারি করে দিয়েছি। অনেক জায়গায় বুথের বাইরে জমায়েতের একটা অভিযোগ আসছে এবং দেখা যাচ্ছে যেখানে জমায়েতের অভিযোগ এসছে সাথে সাথে আমাদের যে মোবাইল গুলো আছে সাথে সাথে হ্রাস করেছে এবং আমাদের সিনিয়র অফিসাররা হ্রাস করেছে এবং সাথে সাথে কিন্তু সমস্ত জায়গায় অ্যাকশন নেওয়া হয়েছে। কোনো যদি কোথাও আনওয়ান্টেড কিছু গ্যাদারিং থাকে সাথে সাথে ডিসপার্স করে দেওয়া হয়েছে। মোটের উপরে কিরকম ভোট দেখবেন? আপনাদের নিরাপত্তা তো দায়িত্ব আপনারা রেখেছেন, মোটের উপরে শান্তিপূর্ণ হলো ভোট? হ্যাঁ, ওভারঅল পিসফুল ভোট হচ্ছে। 45 নম্বর ওয়ার্ড মে কোন স্যার? সন্তোষ পাঠক।
उसमें एक वही हुआ दोनों कैंडिडेट के बीच में एक उन्होंने भी गए थे हम देख रहे उसमें हाँ ये तो दो तीन इंसिडेंट है बाकी तो मैंने पहले बोला था कि टोटल 4,959 बूथ पे आज इलेक्शन चल रहा है बाकी जगह पर तो बिल्कुल वोट हो रहा है कहीं पे भी पोलिंग प्रोसेस डिस्टर्ब नहीं हुआ है पुलिस की भूमिका जो है उस पर नजर उठा रहे हैं लोग उंगली उठा रहे हैं क्या ठीक है हम लोग देख रहे हैं जो कंप्लेन हुआ है सारे कंप्लेन को अटेंड किया गया है ऐसा नहीं है कोई कंप्लेंट अटेंड किया है कोई कंप्लेंट अटेंड नहीं किया है सारे कंप्लेंट को हम लोग अटेंड कर रहे हैं गिरफ्तारी कितनी है गिरफ्तारी टोटल अभी तक 72 पूरे कलकत्ता में हुए সবগুলো একটু আগেও বললাম যেগুলো কমপ্লেন হচ্ছে আমরা সাথে সাথে সেগুলো কিন্তু প্রপার অ্যাকশন নেওয়া হচ্ছে স্যার 23 নম্বর ওয়ার্ডে 5 নম্বর 6 নম্বর 7 নম্বর বুথে যেটা অভিযোগ উঠছে যে 10 জন প্রায় 7-8 জন করে বুথের ভেতরে দাঁড়িয়ে রয়েছে অভিযোগ বিরোধীদের তরফ থেকে করা হচ্ছে এই বিষয়ে নিয়ে আপনাদের কাছে কমপ্লেন এসেছে বা কোনো ব্যবস্থা নিয়েছে যে কমপ্লেন গুলো আমরা পেয়েছি আমি একটু আগে বললাম সবগুলো সাথে সাথে আমাদের সিনিয়র অফিসাররা ভিজিট করেছেন ওখানে আমাদের ম্যাক্সিমাম 6 বুথ অন অনওয়ার্ডস একজন করে ইন্সপেক্টর রাখছে লোক প্রত্যেক বুথে প্রত্যেক প্রেমাইসেতে আছে ওনারা সাথে সাথে একজন করেছেন কিন্তু এরকম কোন কমপ্লেন এখনো পর্যন্ত মানে সত্যি বলে সাবিত হয়নি যত কমপ্লেন আমরা পেয়েছি আমি একটু আগে তাই বললাম যে যত কমপ্লেন আমরা পেয়েছি সবগুলো কিন্তু অ্যাটেন্ড করা হয়েছে এবং আমাদের সিনিয়র অফিসাররা সমস্ত জায়গায় ফিজিক্যালি নিজেরা গিয়েছেন নিজেরা দেখেছেন এবং যেখানে অ্যাকশন নেওয়া হয়েছে অলরেডি 72 অ্যারেস্ট হয়েছে এখনো অ্যারেস্ট কন্টিনিউ হয়েছে বিকেল 5টার মধ্যে হয়তো এটা আরো ফিগার আরো বাড়বে আমরা সব জায়গায় প্রপার অ্যাকশন নিচ্ছি স্যার বলছিলাম 7 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বুঝেছ ঝা তার সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে সেই বিষয়ে কি কোন রকম কমপ্লেন বা কোনো এখনো পর্যন্ত আমি ওরকম পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কোনো কমপ্লেন আমি পাইনি আচ্ছা আর একটা প্রশ্ন রেখে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে 3 জন আহত হয়েছে আপনি বলছেন বোমার আঘাতে 3 জনের পরিচয়টা একটু বলবেন 3 জন লোকাল লোক আছে তারা কোনো রাজনৈতিক কোনো পরিচয় রাজনৈতিক না তারা কোনো রাজনৈতিক পরিচয় তাদের নেই মানে এখনো পর্যন্ত পাওয়া যায়নি নামগুলো জাস্ট আমার কাছে এখন এই মুহূর্তে আমার কাছে নেই পরে পেলে আমি শেয়ার করবো 23 নম্বর ওয়ার্ডে ইভিএম ভাঙচুর বোমাবাজি কোনো খবর